এই যে আইসিটা প্রবলেম ছিল এখন দেখতে পাচ্ছেন ব্যাটারিটা লো ছিল আইসিটা শর্ট হওয়ার কারণে ব্যাটারি একবারে লো হয়ে গিয়েছিল ডাউন হয়ে গিয়েছিল প্রিয় দর্শক এটা S23 Ultra এটা দেখতে পাচ্ছেন আমরা এখন যে কাজটা করতেছি তো এই ফোনের যে মালিক উনি ওয়ালেট চার্জার দিয়ে গেম খেলতেছিল গেম খেলতে খেলতে হঠাৎ ওভার হিট হয়ে সেট অফ হয়ে যায় তো পরে আমাদের এমএস ফোন কেয়ারে আসে আসার পর আমরা দেখলাম ফোনটিতে কি প্রবলেম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমএস ফোন কেয়ারের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অ্যান্ড্রয়েড সার্ভিস ভিডিও নিয়ে আমাদের স্ক্রিনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের মডেলটি হচ্ছে স্যামসাং S23 Ultra আর এইটা সমস্যাটা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে যে কাস্টমার যখন চার্জ লাগানো অবস্থায় গেম খেলতে খেলতে মোবাইলটা ওভারহিট হয়ে যায় তখন আমাদের কাস্টমারের কাঙ্ক্ষিত মোবাইলে যে মাদারবোর্ডে যে আইসিটা থাকে ওই আইসিটা চলে গেছে এবং ওই আইসিটা চলে যাওয়ার কারণে ওনার ব্যাটারিটা একবারে ডাউন হয়ে গেছে চার্জ হয় না এই দুইটা প্রবলেম নিয়ে আমাদের কাছে কাস্টমার নিয়ে আসছে বরাবরের মতো কাজ করতেছে আমাদের ইউসুফ ভাই আর আপনারা হয়তো ভাই জানেন আপডেট সিরিজের মোবাইল বা ফ্ল্যাগশিপ আপডেট সিরিজে বা আইফোন সিরিজের মোবাইলগুলো আমাদের ইউসুফ ভাই করে থাকে তো দর্শক আমাদের ইস্যু বা অলরেডি দেখতেছে যে আসলে মূলত উনি ঘাটাঘাটি করে জানতে পারলো যে এটা আইসি থেকে প্রবলেম আইসি চেঞ্জ করানো লাগবে এখন উনি আমাদের কাজটি করতেছে ইস্যু ভাই আপনারা হয়তো বা অনেকে জানেন না আপনাদের সমস্যাটি যদি আমাদের শপে নিয়ে আসেন তাহলে আমরা মোবাইল জগতে যেই কোনো সমস্যা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটা সলিউশন ভালো একটা সমাধান দিয়ে দিব সার্ভিসিং বলেন প্রোডাক্ট মোবাইলের যে কোনো পার্টস বলেন বা মোবাইল এক্সচেঞ্জের যে ব্যাপারটা বলেন বা ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা সব কিছু সমস্যা আমাদের কাছে সমাধান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর আপনারা হয়তো বা জানেন আমাদের শোরুমের অ্যাড্রেস যমুনা পিউসার পার্ক লেভেল 4 শপ নম্বর হচ্ছে 45 ব্লক নম্বর হচ্ছে এ এছাড়া আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা দোকানদার আছেন বা ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারাও তাদের জন্য আমাদের সুযোগ রয়েছে আমাদের স্ক্রিন দেওয়া হটলাইন নাম্বার থাকবে আপনারা চাইলে আমাদের স্ক্রিন দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে যেই কোনো পার্টস পাইকারি হোক বা খুচরা হোক যেই কোনো পার্টস আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি চান আপনারা আমাদের শপে এসে ভিজিট করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে তাও পারবেন আমাদের শপ তো আমি অ্যাড্রেস বলেই দিয়েছিলাম যমুনা পিউসার পার্ক লেভেল 4 শপ নম্বর হচ্ছে 45 ব্লক নম্বর হচ্ছে এ আর প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি আপনাদের হয়তো বা ফ্ল্যাগশিপ মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আইফোনে ওয়াটার ড্যামেজ থাকে ওয়াটার ড্যামেজের প্রোডাক্টগুলো আমরা একটু বেশি করে থাকি যেমন ওয়াটার ড্যামেজ হয়ে গেলে কিন্তু অনেক ধরনের ইস্যু আসে ডিসপ্লেতে ইস্যু আসে বা মাদারবোর্ডে ইস্যু আসে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেরকম ওয়াটার ড্যামেজ হয়ে গেলে আমাদের ইউসুফ ভাই কিন্তু প্রায় সময় আমরা অ্যাপেল বা স্যামসাং বা ফ্ল্যাগশিপ মোবাইলের মডেলগুলো আমরা ওয়াটারপ্রুফের যে ড্যামেজটা হয় বা যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু আমরা সমাধান করে থাকি আলহামদুলিল্লাহ 90% মোবাইলগুলো আমরা কাজগুলোই আমরা সাকসেসফুল হই যেটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাই মাঝে মাঝে এবং ভিডিওর বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মডেলের মোবাইলগুলো আমরা কি কাজে সাকসেস হয়েছি প্রিয় দর্শক আপনাদেরকে আসলে বলতে চাই কাজের যে বিবরণটা আলহামদুলিল্লাহ আমাদের এছাড়াও এর পাশাপাশি অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যা আমাদের পার্শ্ববর্তী আমাদের দুজন টেকনিশিয়ান আছে ওনারা কিন্তু অ্যান্ড্রয়েডের ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি বিভিন্ন আদার্স যত ব্র্যান্ডের যত সমস্যা রয়েছে আপনারা চাইলে যত সমস্যা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যদি কোনো কোশ্চেন বা মতামত থেকে থাকে তাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর দর্শক আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের এমএস ফোন কেয়ারে যারা পেজ এবং চ্যানেল দুইটাতে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর দর্শক প্রিয় দর্শক আপনারা হয়তো বা জানেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা এখন প্রপারলি কাজটা সাকসেস করতে পারছি তো এই যে আইসিটা প্রবলেম ছিল এখন দেখতে পাচ্ছেন ব্যাটারিটা লো ছিল আইসিটা শর্ট হওয়ার কারণে ব্যাটারি একবারে লো হয়ে গেছিলো ডাউন হয়ে গেছিলো এখন কিছু সময় লাগবে এটা চার্জ হতে কিছু সময় পরে চার্জ হলে পুরোপুরি চেট রান হবে ইনশাআল্লাহ